অশান্তি, কোথাও উত্তেজনা, কোথাও বুথ দখল করে ছাপ্পার অভিযোগ, কোথাও আবার বহিরাগতকে তাড়া করে এলাকা ছাড়ার ঘটনা। দিনভর এই ছবির মাঝে ধরা পড়ল অন্য এক মন ভালো করার মতন চিত্র। নাতির ছেলের সঙ্গে স্কুটিতে চড়ে ভোট দিতে এলেন নবদ্বীপর এক বৃদ্ধা। চুচুড়া পৌরসভার দেশবন্ধু গার্লস হাই স্কুলে ঢুকলেন প্রপৌত্রের হাত ধরে, এরপর ভোট দিয়ে বেরিয়েও গেলেন। শরীরে বার্ধক্যের ছাপ স্পষ্ট, কিন্তু বৃদ্ধার নাগরিক অধিকার নিয়ে সচেতনতা আক্ষরিক অর্থেই চমকে দেওয়ার মতো, বললেন লাইনে দাঁড়ানো অন্যান্য ভোটাররা। নাতির ছেলে, আমার নিজের নাতির ছেলে, খুব ভালো। কতবার এসেছে নাতির ছেলের সঙ্গে ভোট দিতে? ভালো লাগে এইভাবে স্কুটিতে এলেন? উনি নিয়ে আসে, উনি নিয়ে আসে, ওনার সাথেই থাকি আমি। আমার বাবা ঠাকুমা হয় তো, ওনার ইচ্ছা উনি এখনো গিয়ে ভোট দেবেন, তো আমি একটু সাহায্য করলাম, ওনাকে এইভাবে নিয়ে এলাম, ওনার তাতে একটু মনোবলও বাড়লো। তাই আমি ওনাকে এইভাবে, আগের বছরও আমি নিয়ে এসেছিলাম যখন বিধানসভা ভোটের সময় নিয়ে এসেছিলাম, এবারে পৌরসভা ভোটের সময় ওনাকে নিয়ে এলাম। ওনার এখন 90+ বয়স, কিন্তু এত সুন্দর যে মনোবল, সেটাকে উৎসাহিত করার জন্যই আজকে ওনাকে আমি ভোট দিতে নিয়ে এসেছি। তুমি তো প্রায় নতুন ভোটার, মানে কয়েক বছর আগে ভোটে নাম উঠেছে, সেই হিসাবে এত মানে কিরকম লাগছে আজকে এই বয়সের একজনকে নিয়ে আসতে পেরে ভোট দিতে পেরে? খুবই ভালো লাগছে, ওনাকে দেখে আমরা আরো উৎসাহিত হচ্ছি যে আমাদেরও মানে ভোট দানটা খুবই জরুরি। এখানে আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছি, তো যেখানেই থাকি আমি বাইরে পড়াশোনা করেছি, কিন্তু ভোটের সময় আমি চেষ্টা করি যাতে এসে ভোট দানটা করতে পারি। ক্যামেরায় সুদীপ দাসের সঙ্গে উপেন্দ্রনাথ কৈলার রিপোর্ট, তারা নিউজ।